খুব ভালো আছো? আমিও খুব ভালো আছি। আজকে রবিবার, রবিবার বিকেল থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। এখন বাজে 5:30, এই মাত্র একটু রেস্ট নিয়ে উঠলাম। এখন আমি ফ্রেশ ট্রেশ হইনি, একটু মুখ টুকগুলো এবার ধোবো। সকাল থেকে ভিডিও শুরু করিনি, তার কারণ বুঝতে পারছো, কালকে প্রচণ্ড ধকল গেছে সারাদিন। মেয়ের জন্মদিন ছিল, সারাদিন যতটাই পেরেছি নিজের হাতে করেছি, মানে একটু শরীরে মানে রেস্ট হয়নি। তো সকাল থেকে আজকে ওই জন্য ভিডিও শুরু করিনি, বিকেল থেকে শুরু করলাম। এবার চা ফা করবো, বিকেলে যা কাজ থাকে তোমরা জানো। এবার আজকে দুপুরে রান্না করেছিলাম উচ্ছে আলু চচ্চড়ি, আর মৌলা মাছ ছিল, মৌলা মাছ চচ্চড়ি করেছিলাম আলু দিয়ে, আর ডাল চাটনি এই করেছিলাম আজকে, একদম সিম্পল। তো যাই হোক, এবার চা করি। ছেলে এখনও ঘুমোচ্ছে, আর এইমাত্র আমি রেস্ট নিয়ে উঠলাম, বললাম এবার নিজে ফ্রেশ হবো। দুপুরে তো মাছের মানে বললামই মৌলা মাছ করেছিলাম, যার জন্য রাতে আর কোনো তরকারি নেই। রাতে মটর ভেজে রেখেছি, আর মটর ভেজানো আছে, তো সেটাই ঘুগনি করব। তো রাতে মানে মটর ঘুগনিটাও করতে হবে, আর আজকে আটা মাখাও নেই, আটাও মাখতে হবে। আগে চাটাগুলো করে নিই, ছেলে এই সময় ঘুমোচ্ছে, এই সময় কাজগুলো সেরে ফেলতে হবে। চাটা করে নিই, তারপর সন্ধে দেবো, আর নিজের চুলটুলগুলো আগে বেঁধে নিই। রান্নাঘরের লাইটটাও জ্বাললাম, আর বাসনটাও ঢুকিয়ে নিয়ে এরপর যা কাজ থাকে সেগুলো বাসন টাসনগুলো গোছাতে হবে। গরম মশালাম, ছেলের খাবারটা ভেজাবো, আর আমিও একটু মানে চা খাবো। এরপর তাকে বাসন টাসনগুলো গুছিয়ে নিই, আর আমার মাসকাড়ি বাজারও চলে এসছে, ওগুলো আর কি গোছাতে হবে, মানে রয়ে গেছে, এসছে পরশু দিন, তাও আমি গোছাতে পারিনি, সময় পাইনি। তো দেখা যাক, আজ যদি ছেলে ওই মানে আমার দাদার বাড়িতে যায় তো সেই টাইমে আমাকে গুছিয়ে নিতে হবে। আর তার আগেই রান্না টান্নাগুলো করে নিই, আর বাসন টাসনগুলো গুছিয়ে নিই। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, সকাল সকাল মা এটা কিনেছে, কি সুন্দর ছোট্ট টুল, না দেখতে খুব সুন্দর লাগছে, মানে বললাম না ছোটো জিনিসে ভীষণ আমার মানে এ লাগে, এই দেখতে যে ছোট্ট কি সুন্দর। আমার ছেলে এটাতে বসে আছে, স্নান করলো, খুব সুন্দর দেখতে, মানে এগুলোতে টপ ফপও রাখা যাবে ঘরে সাজিয়ে, মানে ঘরের ভেতরে রুমের ভেতরে যে টপ ফপগুলো রাখা যায় তাতে, তার উপরে বসিয়ে এগুলো ভীষণ ভালো লাগবে দেখতে, খুব সুন্দর না ছোট্ট। তোমাদের সাথে কথা বলে চলে এলাম আবার রান্নাঘরে, বাসনগুলো দেখতেই পাচ্ছ, বাসনগুলো গুছিয়ে নিচ্ছে, বা একটা করে বাসন গুছিয়ে নেওয়ার। এদিকে যে মটরটা আছে দেখতেই পাচ্ছ, মটরটাও মানে আমি সেদ্ধ বসাবো, আর নিজের জন্য একটু চা করব। তো চা করবার আগে ভাবলাম এই মটর আলু এগুলো সেদ্ধ বসিয়ে দিই আগে, নিজে চাও খাবো, ততক্ষণ মটরটাও সেদ্ধ হয়ে যাবে, তারপর তো রান্না বসাতেই হবে। তো সেই মটরটাই সেদ্ধ দিয়ে দিচ্ছি, তো এখানে মটর আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এই যে ছেলের খাবারটাও একটু মিস করে নিচ্ছি, আর নিজের জন্য চাও করে নিচ্ছি, ছেলেকেও খাইয়ে দেবো, আর আমিও চাটা খেয়ে নেবো।
ছেলেকে খাওয়ানো, নিজের চা খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এরপর আটাটাও মেখে রেখে দিচ্ছি। আটাটা মেখে আগে রেখে দেবো, মানে ঢেকে রাখবো, তারপর আমি ঘুগনিটা বসাবো। দেখতেই পাচ্ছি প্রেশার কুকারটা আমার বন্ধ করে রাখা আছে, মানে মটরটাও সেদ্ধ হয়ে গেছে। আটাটা একটু মেখে রাখলে রুটিটা নরম হয়। আর এখানে মটরটা যে সেদ্ধ করে গেছি বললামই, আমি ঘুগনি করলে অল্প মটর সেদ্ধ তুলে রাখি ফ্রিজে, যার জন্য মানে অন্য দিন আমার একটা টিফিন হয়ে যাবে, কারণ মটরটা আমি বেশি করেই সেদ্ধ দিই। আর রাতে তো অতটা পরিমাণ তরকারি লাগে না, তরকারিটা করে রেখে দিই না আমি, মটরটাই সেদ্ধ তুলে রাখি। এই সেদ্ধ মটরটা মানে ফ্রিজে থাকলে একদিন টিফিনের হয়ে যাবে, বা যদি কোনো দিন মুড়ি দিয়ে খেতে ইচ্ছে করে সেটাও খাওয়া যাবে। আর এখানে দেখতে পাচ্ছ জিরেটা, জিরে গুঁড়ো আমার অনেকদিন করা মানে হয়নি, সেই জিরে আর ধনে, মানে আমার মাসকরি বাজারও চলে এসছে, জিরে ধনে চলে এসছে, সেইটাই গুঁড়ো করে নিচ্ছি। এই সন্ধ্যেবেলা এই বাড়তি কাজ মানে যে পেন্ডিং কাজগুলো আমার থাকে সেইগুলোই একটা একটা করে নিচ্ছি। সকালের দিকে তো এই কাজগুলো করা হয় না, সেই জন্যই মানে এই যে একদিকে রান্না করছি আর একদিকেই বাড়তি কাজগুলো করে নিতে হবে। এর পেন্ডিং অনেক কাজই পড়ে থাকে যেগুলো আমি এই সন্ধ্যের টাইমটাতেই বেছে নিই করবার জন্য, এই টাইমটা বেশি প্রেফার করি। আর জিরে গুঁড়ো, জিরে আর ধনেটা একসাথে মিলে মিক্স করি তো এটাতে তরকারির টেস্টটাও বেড়ে যায়। আর এই যে ভালো করে দেখে নিচ্ছি মিক্স হচ্ছে কি না, যেটুকু গোটা গোটা থাকছে সেটা দেখতেই পাচ্ছি আমি আলাদা করে রেখে দিচ্ছি। এই গোটা যেটা থাকছে সেটা কিন্তু আমি ফেলবো না, সেটা ওই মানে ফোড়নের জন্য দিয়ে দেওয়ার জন্য গোটা জিরেতে আমি মিশিয়ে দিই, ফোড়নে ওটা চলে যায়, ওটাতে মানে কোনো অসুবিধে হয় না। আর এই যে আমার জিরে গুঁড়ো ডিবাতে ঢেলে রেখে দিচ্ছি। কমপ্লিট হয়ে গেছে আর ঘুগনিটাও আমার হয়ে গেছে। এই যে এখানে ঘুগনি কমপ্লিট, এখানে রুটিটাও হয়ে গেছে, এগুলো পরে গোছাবো। আর বললাম না যে আমি মাছখোয়ারি বাজারটা চলে এসেছি, ওগুলো গোছাবো। অলরেডি 9:45 বাজছে, তোমাদের টাইমটা আমি দেখি, 9:45 বাজছে। এরপর ছেলে চলে আসবে, ছেলেকে খাওয়ানো আছে, মানে আমার আর মাছখোয়ারি আজকেও গোছানো হলো না। আর বললাম দুটো ডিব্বা ধোবো, দেখি যদি পারি তো ওই ডিব্বাগুলো আগে ধুয়ে রাখি, আর কালকের দিকে আবার গোছাতে হবে ওগুলো, মানে আজকেও হলো না। মানে কীভাবে যে সময় দৌড়াচ্ছে আর আমিও দৌড়াচ্ছি মানে বুঝতেই পারছি না, কীভাবে সন্ধ্যা থেকে রাত হয়ে যাচ্ছে সেটা বুঝতে পারছি না, এখনও অর্ধেক কাজ আমার হয়নি। তো মাছখাওয়াইটা তো গোছানো হলো না, আর এই যে ডিব্বাগুলো এটাতে আমার একটাতে চিড়ে আর একটাতে সোয়াবিন রাখি, তো সেটাই ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে নিচ্ছি। এগুলো অনেকদিন পরিষ্কার করা হয় না, পুজোর আগে তো একবার সবগুলোই পরিষ্কার করতে হবে। তো এইগুলো ছোটো ছোটো ডিব্বা যেগুলো আমার মাছখাওয়াই এবার এসে গেছে ওগুলো গুছিয়ে রাখতে হবে, তার আগে ওই জন্য এইগুলো মানে একটু মেজে নিলাম দুটো। মানে সন্ধ্যাবেলাটা এই অল্প অল্প করে মেজে পরিষ্কার করে রেখে দিলে ডিব্বাগুলো হয়েও যায়, একসাথে অতটা চাপ পড়ে না। তো সেই জন্য এই ডিব্বাগুলো মানে পরিষ্কার করে নিচ্ছি। আর মাছখাওয়াই যে বাজারটা সেটা গোছানো হলো না, কিন্তু আমি খাতা দেখে মিলিয়ে রেখে দিয়েছি, মানে পরের দিন ওটাকে আমাকে আবার সমস্ত স্টোরেজ করতে হবে, বুঝতেই পারছো মানে অনেকটা টাইমের ব্যাপার। এইগুলো ধোয়া হয়ে গেছে, আর টেবিলে যে রেখে দিলাম হাওয়াতে একটু শুকিয়েও যাবে। এরপর ছেলে আসবে, ছেলেকে খাওয়ানো আছে, আর আমার তো ঘুগনি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ঘুগনি আমার মেয়েকে খেতে দিচ্ছি। ঘুগনিটা যে করলাম, কিন্তু আগের দিন রাতের পনিরও ছিল, ঘুগনিটা না করলেও হতো, কিন্তু তাও মানে করা হয়ে গেছে যে পনির আমার মেয়ের ফেভারিট জিনিস, যেটা পনির আর রুটি ওকে দিয়ে দিচ্ছি খেতে, তারপর তো আমাদের খাওয়ার পালা আছে। চলে এলাম একদম রাতে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই যে আমার যে লিকুইডটা আমি করে রাখি গ্যাস ট্যাস মোছার জন্য, সেই লিকুইডটাও শেষ হয়ে গেছিলো, বললাম না পেন্ডিং কাজ আমার অনেকগুলো ছিল, সেগুলো পরপর করে নিলাম। এই যে ভিনিগার দিলাম আর ভিম লিকুইড দিলাম, জানোই তোমরা, এটা আমি করে রাখি স্প্রে বটলে। আর এই যে জল মিশিয়ে দিলাম, এটা মানে গ্যাস ট্যাস পরিষ্কার করতে, গ্যাসের মানে রান্নাঘরে টাইলস পরিষ্কার করতে এত সুবিধা হয়, এটাও আমার শেষ হয়ে গেছিলো অনেকদিন ধরে, যার জন্য আমার করা হচ্ছিলো না, তো আজকে সেগুলোও করে নিলাম। তো এই যে পরিষ্কার করে নিচ্ছি, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার রান্নাঘরটা ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে নিলাম একদম ফ্রেশ করে।
তো গ্যাসের স্ল্যাবটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। যে লিকুইডটা যে করেছি বললামই চারিদিক দিয়ে, চারিদিকে আমি স্প্রে করেছি। আর বেসিনের এপাশে টাইলসগুলোও সাদা হয়ে গেছিলো, সেগুলোও ভালো করে ঘষে পরিষ্কার করে নিলাম। আর বেসিনে যে কটা বাসন আমার থাকে, চায়ের বাসন টাসন, সেগুলো আমার আজকে সন্ধ্যেবেলা মাজা হয়নি, মানে ওই সব সমস্ত কাজ করতে গিয়ে এগুলোও করা হয়নি, তো সেগুলো রাতেরবেলা একদম ঘষে মেজে পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘরও আমার গোছানো কমপ্লিট, এরপরে শোয়ার পালা, আবার সকাল হয়ে যাবে, দেখতে দেখতে আবার সকালে যা কাজকর্ম থাকে সেই কাজকর্ম করতে হবে আর কি। সবারই যা একই রুটিন, আমারও তাই একই রুটিন। ছেলে এখনও খেলনাপাতি নিয়ে বসে আছে, আর অনলাইনে কিছু জামা এসছে, মানে আমার মেয়ের তো এসছে, তোমাদের বললামই ছেলের এসছিলো, কিন্তু ছেলেরটা আবার আমাকে এক্সচেঞ্জ করতে পাঠাতে হলো। মানে ছেলের এমনি সব ঠিক ছিল, কিন্তু একটু মানে প্যান্টগুলো একটু টাইট টাইট মনে হচ্ছে বলে আবার আমি ফেরত পাঠালাম। তো ওইগুলো সব আসুক, একসাথে এলে তোমাদের একবার দেখাবো সব কিছুই। আমার একটা শাড়ি হয়েছে, সেগুলোও দেখাবো তোমাদের, একসাথে সবগুলোই দেখাবো, একটাটা করে আর দেখালাম না। তো আবার তোমাদের সাথে আবার কালকে দেখা হচ্ছে, আজকে ভিডিওটা আমি এখানেই রাখছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে নতুন একটা ভিডিও, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। টাটা বন্ধুরা, গুড নাইট, তোমরাও শুয়ে পড়ো, রেস্ট নাও।